ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেমন খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারে দোস্ত ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষব পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নামার জন্য করব না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া। গুরুমশাই দাওয়ালে পড়ে চৌকেন দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে সিলেট কোথা বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবেন তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। মা আমি যেদিন প্রথম বড় হব সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি জিকে, তুমি দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো, আমি বলবো মা এনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার মাঠে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকায় আছি বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার।